স্পেশাল চানা মশলা বাইরে তো আমরা প্রত্যেক দিনই খাই, কিন্তু আজ বানিয়ে নেব ঘরে কিন্তু বাইরের মতো স্বাদ। প্রথমেই ছোলা নিয়ে নিয়েছি, এখানে আমি অঙ্কুর বেরোনো ছোলা, আমি এটা পরশু দিন ভিজিয়েছিলাম আর কাল সকালে জল থেকে তুলে ছেঁকে রেখেছি, আর আজ বিকালে দেখো এত বড় বড় কলা বেরিয়ে গেছে। এবারে নিয়ে নিয়েছি মশলা, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর চাট মশলা, প্রত্যেকটাই লোভনীয়। আর এখানে কুচি করে নিয়েছি আমি লেবু, শসা, কড়াইশুঁটি, পেঁয়াজ, ধনে পাতা, টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এটা লেবু দিয়েই বানাবো, পাকা তেঁতুল দিয়ে কিন্তু বানাবো না, এটা কিন্তু দারুণ টেস্ট হবে। চলো বানিয়ে নিই এবার এই চানা মশলাটা। প্রথমেই আমি এই ছোলাগুলো নিয়ে নিচ্ছি, তারপর নিয়ে নিচ্ছি কেটে রাখা শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, কড়াইশুঁটি। এবার এগুলো সব দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব, যাতে একটার সাথে একটা ভালোভাবে মিশে যায়। আর লেবুটা কিন্তু সবার শেষে দেবো, এখন কিন্তু লেবু মাখাবো না। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, কারণ বাইরে বানানো মশলা দিয়ে তৈরি নয়, একদম ঘরে, আর খুবই উপকারীও শরীরের পক্ষে, কোনো ক্ষতিও করবে না। আর যারা ডায়েটে আছো তারা তো খেতেই পারো নিঃসন্দেহে। এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এতে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর মশলাগুলো কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, যাতে প্রত্যেকটার সাথে, মানে শসা পেঁয়াজ সবের সাথে মশলাগুলো আলাদা আলাদাভাবে লেগে যায়, কারণ মেশানোর কাছেই হচ্ছে টেস্ট। আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানাও আর আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো। আর যদি আমি কিছু মিস্টেক করি, মানে এতে কিছু দিতে হতো আরও, সেটাও তোমরা কমেন্ট করে জানাও যে আমি কী ভুলে গেছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে দিয়েছি আর দারুণ একটা গন্ধ ছাড়ছে, আমার তো জিভে জল চলে আসছে। এর সাথে এবার দিয়ে দিচ্ছি লাস্ট লেবুর রস। তোমরা কিন্তু যে যেরকম টক খেতে পছন্দ করো সে সেরকম পরিমাণ লেবু দেবে, আমি এখানে এতটাই লেবু দিচ্ছি, এই পরিমাণ টকই আমার ভালো লাগে। ওহ, আমার তো জিভে জল এসে যাচ্ছে, দারুণ গন্ধ উঠেছে।